হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট ফাইভ নিয়ে আলোচনা করবো এর আগে আমি তোমাদের চারটে পার্টই কমপ্লিট করে দিয়েছি তো যদি কারও আগের পার্টগুলো দেখার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই দেখে নিও প্রত্যেকটা পার্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো চলো এবার আমি কথা না বাড়িয়ে ডাইরেক্ট তোমাদের প্রশ্ন উত্তরে আসবো একে দাগেরগুলো কী বলেছে দেখো বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক এক একটা কী বলেছে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজন স্তর আছে টপোস্পিয়ারে না ট্যাটোস্পিয়ারে না আয়নস্পিয়ারে না এক্সোস্পিয়ারে সঠিক উত্তর হচ্ছে ট্যাটোস্পিয়ারে তো তোমাদের বই থেকে আমি উত্তরটা দেখিয়ে দেবো দেখো এটা হচ্ছে তোমাদের বইয়ের একত্রিশ নম্বর পেজ তো এই একত্রিশ নম্বর পেজে দেখো এখানে আছে টপোস্পিয়ার তারপর এখানে আছে ট্যাটোস্পিয়ার তারপর এখানে আছে মেসোস্পিয়ার তো এই ট্যাটোসফিয়ারের মধ্যেই দেখো এই উত্তরটা লুকিয়ে আছে সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে এই স্তর তাহলে কোন স্তর এটা এটা ওজন স্তর রক্ষা করে কিন্তু এই ওজন স্তরটা দেখো আছে ট্যাটোস্পিয়ারে দেখো এই লাইনটা পড়ো এই স্তরে কুড়ি থেকে পঁচিশ কিমি উচ্চতায় ওজন গ্যাসের একটা স্তর আছে তাহলে বুঝতে পারছো ট্যাটোস্পিয়ারের ঠিক একটু উপরেই কিন্তু এই ওজন গ্যাসের একটা স্তর আছে ঠিক আছে তো আমাদের সঠিক উত্তর হচ্ছে ট্যাটোস্পিয়ারে ওকে তারপর এক দশমিক দুই একটা কি বলেছে দেখো আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো পাইন না শাল না মস না সেগুন সঠিক উত্তর হচ্ছে মস তো আমি এবার তোমাদের এই প্রশ্নের উত্তরটা দেখাবো তো এটা হচ্ছে তোমাদের বইয়ে দেখো একচল্লিশ নম্বর পেজ তো এই একচল্লিশ নম্বর পেজে দেখো এখানে লেখা আছে একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস লাইকেন শ্যাওলা জন্মায় তো অপশানে কেবলমাত্র মসটা আছে তাই সঠিক উত্তর আমি মশটা করলাম ঠিক আছে তারপরের প্রশ্নটা দেখো কি বলেছে এক দশমিক তিনেরটা ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো তো মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি ক বলেছে মাটির জল ধারণ ক্ষমতা বেশি না মাটিতে লোহার পরিমাণ বেশি না মাটির জল ধারণ ক্ষমতা কম না মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি তো সঠিক উত্তর হচ্ছে মাটির জল ধারণ ক্ষমতা কম তো আমি এবার এইটা সঠিক উত্তর কোন জায়গায় আছে তোমাদের বইয়ে আমি দেখিয়ে দেব। তো এটা হচ্ছে তোমাদের বইয়ে দেখো চুরাশি নম্বর পেজ তো এই চুরাশি নম্বর পেজে দেখো লেখা আছে মরু অঞ্চলের মাটি খুব কম বৃষ্টিপাত ও অত্যাধিক উষ্ণতা যুক্ত অঞ্চলে এই মাটি সৃষ্টি হয় এই মাটি মোটা দানা ও ছিদ্রযুক্ত জল ধারণ ক্ষমতা কম এবং অনুর্বর তো তোমাদের প্রশ্নে ছিল মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য তো উত্তরটা আমি লিখেছি জল ধারণ ক্ষমতা কম তো বুঝতে পারছো তোমরা সঠিক উত্তরটা কি হবে তোমাদের তো এই প্রশ্নগুলো তোমরা কিভাবে লিখবে আমি খাতার মধ্যে একবার দেখিয়ে দিই দেখো এইভাবেই তোমরা খাতার মধ্যে লিখবে একের এক দশমিক এক সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজন স্তর আছে ট্যাটোস্পিয়ার ট্যাটোস্পিয়ারে এখানে কাট দেবে তারপরে এক দশমিক দুই আন্টার্কটিকার একটি উদ্ভিদ হলো মস এক দশমিক তিন ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল মাটির জল ধারণ ক্ষমতা কম তো তোমরা এইভাবে খাতার মধ্যে লিখবে ঠিক আছে এবার আমরা দেখব কি বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো দুই দশমিক একটা বলেছে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু প্রকৃতির তো সঠিক উত্তর হবে সমভাবাপন্ন তো এটার উত্তর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো তোমাদের টেক্সট বইয়ের একান্ন নম্বর পাতা খুলবে দিয়ে এইখানে লেখা আছে দেখো যে স্থান সমুদ্রে যত কাছে অবস্থিত সেখানে তাপমাত্রার পশর তত কম হয় অর্থাৎ জলবায়ু সমভাবাপন্ন হয় তাহলে বুঝতে পারছ সমুদ্রের ধারে অবস্থিত জায়গাগুলোর জলবায়ু কিন্তু সমভাবাপন্ন হয় ঠিক আছে তাহলে আমরা এখানে সমভাবাপন্ন প্রকৃতির হয় লিখবো তারপর দুই দশমিক দুইটা কি বলেছে নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে পর্ণমোচী উদ্ভিদ বলে তো এখানে তোমরা লিখবে পর্ণমোচী বা তোমরা লিখতে পারো পাতা ঝরা পাতা ঝরা পর্ণমোচী বা পাতাঝরা উদ্ভিদ বলে তো এই প্রশ্নটার উত্তর তোমরা স্বাভাবিক উদ্ভিদ বলে যে চ্যাপ্টারটা আছে সেখানে তোমরা পেয়ে যাবে তারপরে দেখো দুই দশমিক তিনেরটা কী বলেছে সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা পরিযায়ী পাখি নামে পরিচিত তো এটার উত্তর তোমাদের আমি দেখাচ্ছি দেখো তো এটা তোমার টেক্সট বইয়ের দেখো বিরানব্বই নম্বর পেজ তো এই পেজে দেখো ঠিক উপরে লেখা আছে শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায় এরা পরিযায়ী পাখি তাহলে আমরা শূন্যস্থানে কি লিখবো পরিযায়ী কথাটা লিখব তো এবার দেখো আমরা শূন্যস্থান পূরণগুলো খাতায় কীভাবে লিখবো পরপর এইভাবে লিখবে তোমরা পুরো বাক্যে লিখবে দুই দশমিক এক সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির দুই দশমিক দুই নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে পর্ণমোচী উদ্ভিদ বলে দুই দশমিক তিন সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা পরিযায়ী পাখি নামে পরিচিত ঠিক আছে এবার আমরা তিন নম্বর প্রশ্নগুলো দেখব তিনের দাগের কি বলেছে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও তিন দশমিক এক একটা বলেছে বাড়িমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে তো আমরা এবার এটা সঠিক উত্তর দেখব তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তেত্রিশ নম্বর পেজ ঠিক আছে এই তেত্রিশ নম্বর পেজে দেখো উপরে বাড়িমণ্ডল কিভাবে সৃষ্টি হয় লেখা আছে তো তোমাদের এইখান থেকে আরম্ভ করে এতটা লিখতে হবে কী লিখবে সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে তখন আকাশের রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয় পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বাড়িমণ্ডল তো তোমাদের এই চারটে লাইনে কিন্তু লিখতে হবে এর পরের প্রশ্নে এবার আমি আসছি দেখো পরের প্রশ্নটা কি বলেছে তিন দশমিক দুই একটা দেখো ভারতে শীতকাল কেন শুষ্ক প্রকৃতির হয় তো আমরা এই প্রশ্নটার উত্তর তোমাকে বইয়ে দেখাবো সেই সঙ্গে আমি খাতার মধ্যে কীভাবে লিখেছি সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিরাশি নম্বর পেজ তো এই বিরাশি নম্বর পেজে দেখো উপরে লেখা আছে কয়েকটা লাইন এই সময় ভারতে স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক উত্তরপূর্ব পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় এই সময় বলতে শীতকালের কথা বলছে সারা ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না শীতকালে মাঝে মাঝে দু চার দিন একটা না আকাশ মেঘলা থাকে ওর ঝিরিঝিরি বৃষ্টি হয় তো এইখানে খুব একটা ভালো করে লেখা নেই আমি তোমাদের জন্য যেভাবে বানিয়েছি দেখো তো তোমরা উত্তরটা এটা লিখবে কি লিখেছি দেখো শীতকালে ভারতের উপর দিয়ে প্রবাহিত উত্তর পূর্ব মৌসুমি বায়ু এই বায়ু স্থলভাগের উপর দিয়ে আসে বলে এর মধ্যে জলীয় বাষ্প থাকে না তাই এই বায়ু বৃষ্টি ঘটাতে সক্ষম হয় না এই কারণে শীতকাল শুষ্ক প্রকৃতির হয় তো তোমরা এইটুকু কিন্তু লিখে দেবে ঠিক আছে এর পরের প্রশ্নে আমি এবার আসি দেখো পরের প্রশ্নটা কি বলেছে দেখো চার নম্বর প্রশ্নটা বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোন অঞ্চলের আবহাওয়াকে কিভাবে নিয়ন্ত্রিত করে তা ব্যাখ্যা করো তো এবার আমি এটার সঠিক উত্তর তোমাদেরকে দেখাবো তো তোমরা আটচল্লিশ নম্বর পেজ খোলো এই আটচল্লিশ নম্বর পেজের তোমাদেরকে প্রথমে এইখান থেকে এতটা লিখতে হবে তারপরে আবার এইখান থেকে এতটা লিখতে হবে ঠিক আছে কেন লিখতে হবে এইটুকু হচ্ছে চাপের প্রভাব আর এইটুকু হচ্ছে কিন্তু বায়ু প্রবাহের প্রভাব তো দেখো প্রথমে কী লিখবে বায়ুর ওজন আছে বায়ু পৃথিবীর উপর চাপ দেয় সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ সব থেকে বেশি যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে বায়ুচাপ কমে গিয়ে নিম্নচাপ হলে ঝড় বৃষ্টি অশান্ত আবহাওয়া তৈরি হয় আবার বায়ুচাপ বেড়ে গিয়ে উচ্চচাপ হলে পরিষ্কার আকাশ শান্ত আবহাওয়া দেখা যায় তো এইটুকু লিখলে তারপরে প্যারা চেঞ্জ করে এইটুকু লিখবে কী লিখবে বায়ু সব জায়গায় চাপ সমান রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় হঠাৎ কোনো জায়গায় বাতাসের চাপ খুব কমে গেলে বাতাস ভীষণ গতিতে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে তখন ঝড় ওঠে বাতাসের গতি বেশি হলে গাছপালা ঘর বাড়ি ভেঙে পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয় নদীতে বা সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে সতর্কতা জারি হয় তো তোমাদের কিন্তু এইটুকুই লিখতে হবে আমি যতটা বললাম ঠিক আছে তো বন্ধুরা আশা করছি তোমরা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছো তো ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ